পুড়ছে বাংলা, তীব্র দাবদাহে মৃত্যু হলো রাজ্যে একজনের। চৈত্রর শেষে পুড়ছে বাংলা, তীব্র গরমের মধ্যে আলিপুরে এক গাড়ি চালকের মৃত্যু। আজ কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। তীব্র দাবদাহ এড়াতে মর্নিং শিফটে ক্লাস করানো নির্দেশিকা জারি করেছে বীরভূম ও বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। মাথার উপর আগুন ঝরাচ্ছে সূর্য, গ্রীষ্মের শুরু হতে এখনও কদিন বাকি, এরই মধ্যে দারুণ দহন। মাথার উপর আগুন ঝরাচ্ছে সূর্য, হাওয়া যেন আগুনের হলকা। চৈত্রর শেষে কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়েছুঁই, বাঁকুড়া তো তাপমাত্রার পারদ পৌঁছলো 40 ডিগ্রিতে। প্রচণ্ড গরমের কারণে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে মনে করেছেন চিকিৎসকরা। গত কয়েকদিনে ঠাঠা গরমে নাজেহাল রাজ্যবাসী। এরই মধ্যে আরও অস্বস্তিকর অবস্থার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এখনই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 5 ডিগ্রি বেশি, আগামী 5 দিনে তা আরও বাড়বে। শুকনো গরম হাওয়া বইবে দক্ষিণবঙ্গে, পশ্চিমের রাজ্যগুলির মতো শুকনো গরম হাওয়া বইবে দক্ষিণবঙ্গে। বুধবারও গরমে পুড়ছে বাংলা, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.6 ডিগ্রি। সবচেয়ে বেশি গরম ছিল বাঁকুড়ায়, সেখানে তাপমাত্রার পারো 40 পেরোলো। বর্ধমান ও শ্রীনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.8 ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে 40 ডিগ্রি ও পানাগড়ে 39.9 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে উত্তরোত্তর বাড়বে গরম। বৃহস্পতিবার কলকাতা 2/24, হাওড়া, হুগলি, বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে মর্নিং শিফটে ক্লাস করানোর নির্দেশিকা দিল বীরভূম ও বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। বীরভূম ও বর্ধমানের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোম থেকে শুক্রবার সকাল 6:30 থেকে 11:00 পর্যন্ত ও শনিবার 9:30 পর্যন্ত ক্লাস চলবে।